এসো মিলি প্রাণের টানে এই প্রতিপাদ্যের সামনে রাখি ভ্যাবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম সিইপিজেড প্রাক্তন শিক্ষার্থী অলর পুনর্মিলনী 2023 অনুষ্ঠিত হইতজার। ফেব্রুয়ারির 17 তারিখ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণত এই মিলন মেলা অনুষ্ঠিত হইব। এই উপলক্ষে স্কুলত আজি যোগ্য আলোচনা হইল। এ সময় উপস্থিত আছিল ডাক্তার মিনহাজউদ্দিন রাজু, ইঞ্জিনিয়ার জয় আহসান জামিল, ফরহাদ তৌহিদ, নূর মোহাম্মদ শাহেদ, সোহান সাইফ, মুনমুন আক্তার, হাসনাত মাহমুদ আকিব, সাবিত আনাম সামির, মঈনুদ্দিন মারুফ, ইকরাম রুবাই, তারিকুল ইসলাম, ইফাস চৌধুরী, মিলন হোসেন, ইফতেকার হাসান, তাহমিনা আফরিন জ্যাতি, ফারহানুদ্দিন সহ বোধকে। আগামী 17 ফেব্রুয়ারি আমাদের যে পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের যেই বড় আপুরা আর ছোট আপুরা আছেন তারা সবাই প্লিজ অংশগ্রহণ করবেন, আমরা সবাই আসি, আপনারা আসেন। আরা দীর্ঘদিন যাবৎ এই পুনর্মিলনী গরিবের লাই অক্লান্ত পরিশ্রম করছি, ব্যাগ ব্যাগ অনু মিলি ব্যাগ অনু শ্রম আসিল। তো 17 তারিখ যদি ওনারা নিজেরার ব্যস্ততা বলি আরার লগে যোগদান করেন তাহলে আরার এই হস্ত শ্রম ব্যাগ কিছু সার্থক হইব এবং আরা খুব বেশি আনন্দিত হইম। প্রত্যেক ব্যাচ অনুযায়ী আরা রিপ্রেজেন্টেটিভ ক্রিয়েট করছি, ওই তারা যোগাযোগ করার আরা যে গ্রুপ আছে ব্যবসা স্কুল পরিবার ওই পরিবারত আরা নাম্বার কিন্তু আছে এই অর্গানাইজারক কলার, তো আর তারা আরার লো যোগাযোগ করার এভাবে। এছাড়াও আরা এখনও বড় ভাই যদি সময় দিন না পারার আরার যোগাযোগ করার আরা স্পটত যায় আরা রেজিস্ট্রেশন করার। এই বেগুনের উদ্দেশ্যে একখানে হতা তাইব ব্যাগ আয়োজন শেষ, এখন শুধু অপেক্ষা 17 তারিখের। এই পর্যন্ত আরা 700+ স্টুডেন্ট ওনার রেজিস্ট্রেশন করি গেলি। 5 তারিখ আর ডেড লাইন যেহেতু 5 তারিখে আশা করি মানে মোটামুটি আর ম্যাক্সিমাম মেজরিটি মানুষ অনার রেজিস্ট্রেশন করি ফেলে। এই প্রাণের বন্ধন তোমরা দৃঢ় করি ফেললাই, ব্যাগে মিলিয়ে নি এই অনুষ্ঠানত যোগদান করন আরা খুব আনন্দিত হইম। একখান দিন আরা আবার ব্যাগে প্রাণের এই বন্ধনের মধ্যে উৎসব গান পালন করছ। প্রাক্তন শিক্ষার্থী অল যদি এই মিলন মেলাত অংশগ্রহণ করতে চান তারা ফর্ম পূরণ করিবেন আহ্বান জানাই এবং স্ক্রিনের দেওয়া নাম্বারত যোগাযোগ করি ফেললাই অনুরোধ জানানো হয়। আমি সকল প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটাকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি, নবীনদের প্রেরণা জানানোর জন্য হলেও যেন তারা আসেন। যত শিক্ষার্থী আমাদের এই স্কুল থেকে কলেজ থেকে পাশ করে বের হয়েছে তোমরা সবাই এই রিউনিয়নে অংশগ্রহণ করবে, আমরা শিক্ষক যারা আছি এবং যারা চলে গেছে সবাইকে সবাই আমন্ত্রিত। প্রাক্তন শিক্ষার্থীদের মিলন হচ্ছে এটি শিক্ষক শিক্ষার্থী সবার জন্য একটি আনন্দের মিলন মেলা। আমি আশা করব যে আমাদের সব শিক্ষার্থী প্রাক্তন যারা আছে তারা এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করবে। সি+ টিভি চট্টগ্রাম।